সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স পাঁচ টাকার পণ্য বিশ টাকা বিক্রি কি সেই পণ্য কিভাবে কিনবেন এবং এই পণ্যগুলো কিন্তু বিভিন্ন ওয়েতে আপনি মার্কেটে সেল করতে পারবেন বা বিক্রি করতে পারেন খুবই অল্প পুঁজি দিয়ে বা অল্প পুঁজি ইনভেস্ট করে আপনি হাই প্রফিট অর্জন করতে পারবেন খুব বেস্ট এবং বেটার এবং সুইটেবল একটি বিজনেস আইডিয়া হতে যাচ্ছে ভিডিওটি আর এই ব্যবসাটা আপনি কয়েকটি উপায়ে করতে পারবেন বিভিন্ন বিভিন্নভাবে করতে পারবেন যদি চান বা বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি উপকৃত হবেন চরণ শুরু করা যাক ভিউয়ার্স আপনার প্রোডাক্টটি হচ্ছে মেলামাইন হ্যাঁ মেলামাইনের প্রোডাক্ট যেমন আপনার লাভবাডি তারপর বাটি প্লেট মেলামাইনের চামিস মেলামাইনের থাল প্লেট মেলামাইনের বোল এগুলো আপনার মাত্র পনেরো বিশ টাকার ভিতরে কিনে নিয়ে এসে কিন্তু আপনি এগুলো সেল করতে পারেন হ্যাঁ কীভাবে সেল করবেন কোথা থেকে কিনবেন লাভটাই বা রকম হয় বিস্তারে কিন্তু এই ভিডিওতে থাকছে বিওয়ার্স আপনি মাত্র পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট করে বা দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি টাকা মেট ফুডের পাশে বা মেট ফুটে কিন্তু এইসব মেলামাইন বা কুকিরিস জাতীয় কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে পাইকারি দোকান সেখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে আপনি সেল করবেন তো বিওয়ার্স আপনারা জানেন যে এরকমও রয়েছে পাঁচ টাকার চামিস বিশ টাকা বিক্রি হয় দশ টাকার প্লেট বিশ টাকা বিক্রি হয় মানে এক কথা বলতে গেলে ফিফটি পারসেন্টের লাভেরও বেশি হয় এই ব্যবসায় হ্যাঁ বিওয়ার্স আপনি কীভাবে মালটা কিনবেন অবশ্যই জানতে পেরেছেন ব্যবসাটা কি অবশ্যই জানতে পারছেন এখন এই ব্যবসাটি আপনি কয়টি উপায় করতে পারবেন এবং কি কি পথ অবলম্বন করে একদম প্রফেশনালভাবে ব্যবসাটা করতে পারেন এ বিষয়ে কথা বলবো বিওয়ার্স আপনারা কিন্তু এই ব্যবসাটা ব্যানে করে করতে পারেন অর্থাৎ আপনি যে পনেরো বিশ হাজার টাকা মার্কেট নিয়ে এসলেন মেলামানির সামগ্রী এগুলো সুন্দর করে ব্যানের সাজিয়ে ওলিতে গলিতে গিয়ে বা কারখানার সামনে গিয়ে বা বাসার সামনে গিয়ে এগুলো বিক্রি করতে পারবেন আপনি প্রতিদিন আপনি তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ব্যানে করে ব্যবসা করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা যেখানে জনবহুল এলাকায় সামনে টেবিলে টেবিলে করে অর্থাৎ টেবিল রেখে টেবিলের উপরে সাজিয়ে সাজিয়ে এগুলো বিক্রি করতে পারেন প্রচুর লাভ আপনি সরন্ত যদি ব্যবসা করেন যেমন গার্মেন্টস রয়েছে সোয়েটার রয়েছে আর সোয়েটারে কিন্তু মহিলারা কাজ কম করে তাই গার্মেন্টসে কিন্তু মহিলারা কাজ বেশি করে সেক্ষেত্রে গার্মেন্টসের সামনে যদি এই প্রোডাক্টগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে সাজিয়ে বিক্রি করেন তাহলেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হন বা ভালো একটি সেল হবে আপনার কারণ বেতন সম্ভব কারণ এক থেকে দশ তারিখের ভিতরে প্রচুর পরিমাণে এইসব প্রোডাক্ট আপনার চলে বেশি তো তারপর হচ্ছে আপনারা একগুলো প্যাকেজ হিসাবে বিক্রি করতে পারেন যেমন একটা বোল একটা থাল একটা প্লেট একটা গ্লাস একটা চামিস এভাবে কি একটি প্যাকেজ করে আপনি যেমন এই প্যাকেজটার দাম দুশো টাকা এই প্যাকেজটার দাম একশো টাকা এইভাবে প্যাকেজ করে আপনি বিক্রি করতে পারেন তারপর হচ্ছে যারা আসলে একদম মানে একদমভাবে আরও সহজভাবে ব্যবসা করতে চান তারা খাঁচাই করে আপনার খাঁচাই করে মাথায় নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারেন হ্যাঁ তবে এটা সবাই করে না যারা একটু একটু মানে বয়স হয়ে গেছে বা একটু বুঝ বুঝতে বিষয়টা একটু মনে করেন লোয়ার টাইপ তারা কিন্তু আসলে এই ব্যবসাটা করে মাথায় খাঁচাই করে এগুলো বিক্রি করে তো তারপর হচ্ছে যে একটা বেস্ট আপনি প্যাকেজ হিসাবে অনলাইনে বিক্রি করতে পারেন প্যাকেজ প্যাকেজ করে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন তাছাড়া আপনার যদি ভালো পরিমাণে হিউজ পরিমাণে ক্যাশ থাকে টাকা থাকে তাহলে আপনি এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে আপনি যে আপনার এলাকার যে পাইকারি এই মেলা মানে দোকান রয়েছে সেখানে গিয়ে আপনি এগুলো সেল করতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে আপনি এই প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্ট দিয়ে আপনি ডিলারি ব্যবসা করতে পারেন তাছাড়া এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কি করতে পারেন আপনি একটি শোরুমও স্টার্ট করতে পারেন তো অবশ্যই শোরুমের ক্ষেত্রে আপনার সে একটু মাথায় বিবেচনা রাখতে হবে কারণ শোরুমে কিন্তু নন ব্র্যান্ড চলে না হুম আপনি নিজের ব্র্যান্ড করেও কিন্তু ব্যবসা করতে পারেন বা ভালো মানে ব্র্যান্ড দিয়েও কিন্তু আপনি এই শুরু ব্যবসাটা করতে পারেন তাছাড়া বিওয়ার্স আপনারা চাইলে একদম হোয়াইট ক্লিন যে প্লেটগুলো রয়েছে বা আপনার বিভিন্ন ধরনের সাপ ছাড়া যেগুলো সাপ ছাড়া প্লেটগুলো রয়েছে সেগুলো কিনে নিয়ে এসে আপনি নিজস্ব মিশিংয়ে সাপ দিয়ে নিজস্ব ব্যান্ড করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার মিশিং এবং টাকার পরিমাণটা ইনভেস্টের পরিমাণটা বেশি লাগবে ভিওয়ার্স তাছাড়া আপনি নিজস্ব কারখানাও করতে পারেন মাত্র একদম লো বাজেটের মাঝে একদম লো টাকা ইনভেস্ট করে আপনি নিজস্ব একটি কারখানা সৃষ্টি করতে পারেন এগুলো কিন্তু মূলত পাউডার জাতীয় কাঁচামাল রয়েছে সেই কাঁচামাল কিনে নিয়ে আসবেন এবং এগুলোর ডাইস রয়েছে সেই ডাইস অনুযায়ী দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স লাগবে অর্থাৎ লাইসেন্স যাকে বলে ট্যাটলাইসেস লাগবে তাছাড়া আপনার যে কাঁচামলগুলো রয়েছে সেই কাঁচামলগুলো এবং মেশিনগুলো হলে কিন্তু আপনি এই কারখানাটা স্টার্ট করতে পারবেন তবে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো বিওয়ার্স এভাবেই কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন উপায়ে কিন্তু ব্যবসা করা যায় যদি আপনি যেই মেলামাইনের প্লেট গ্লাস জামিজের ব্যবসাটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন দেখবেন হাজার হাজার ইউটিউবে এই এই প্রকার ভিডিও পেয়ে যাবেন আশা করি সেখান থেকেও কিছু জ্ঞান আপনারা আহরণ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর যে আইডিয়াটা দিলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স দুই চ্যানেল নতুন হয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্ষুদ্র সাথে সংযুক্ত হয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স অবশ্যই একটা লাইক চাই একটি লাইক দিয়ে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করবেন আজকে মতো এখানেই নিচ্ছে বাবা থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় কুদা হাফেজ